আসসালামু আলাইকুম আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনি আপনার প্রোফাইল যে প্রতিনিয়ত রিলস ভিডিওগুলো আপলোড করতেছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার রিলস ভিডিওতে ভিউ কম আসতেছে এবং রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না সঠিকভাবে ভিউ হচ্ছে না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি দেখাবো যে রিলস ভিডিওর বোস্ট তিনটি সেটিং যে তিনটি সেটিং আপনি যদি অন করে দেন তাহলে অবশ্যই আপনার রিলস ভিডিওটি ভাইরাল হয়ে যাবে এবং সঠিকভাবে আপনাকে রিলস ভিডিওটি আপলোড করতে হবে এই দুটি প্রসেস যদি আপনার ঠিক থাকে তবেই কিন্তু আপনার রিলস ভিডিওগুলোতে যথেষ্ট পরিমাণে ভিউ চলে আসবে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একদম স্কিপ করে যাবেন না আর ছোট্ট একটি রিকোয়েস্টে এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেননা এখানে আমি আপনাদের জন্য ফেসবুক রিলেটেড আপডেট ভিডিওগুলো কিন্তু সবার আগে নিয়ে আসার চেষ্টা করি আমি এটি দেখানোর জন্য আমার কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিলাম তো দেখুন এটি আমার ফেসবুক আইডি এখান থেকে আমি এখন যে সেটিংটি আপনাদেরকে দেখাবো সেটি দেখানোর জন্য আমি আমার প্রোফাইলে থ্রি ডটে ট্যাপ করলাম এবং এখান থেকে দেখুন মেনু পেজে চলে এসেছি তো স্ক্রল করে আমি নিচে আসলাম নিচে একটি অপশন আছে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম এরপর দেখুন আবারও সেটিংয়ে আমি ট্যাপ করব। তো দেখুন এই যে সেটিং অপশানটিতে আমি আবার ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে সেটিং অ্যান্ড প্রাইভেসি যে পেজটি চলে এসেছে এখানে আমি স্ক্রল করে নিচে আসব। তো যেহেতু আমি রিলস ভিডিওর সেটিং দেখাবো তো এখানে যে রিলস অপশনটি আছে এই অপশানটি আমাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে রিলস অপশানটি এই অপশানটি অবশ্যই আপনি সিলেক্ট করবেন তো আমি এই অপশানটিতে এখন ট্যাপ করলাম তো দেখুন এখন যে সেটিংগুলো এসেছে এগুলো কিন্তু রিলস ভিডিওর সেটিং এই সেটিংগুলো কিন্তু অবশ্যই আপনার অন থাকতে হবে তো প্রথম সেটিংটিকে দেখে দেখুন সেটি হচ্ছে যে অ্যালাউ এনি টু রিমিক্স ইউর ফিউচার পাবলিক রিলস মানে আপনার যদি এই অপশনটি অন করা থাকে তাহলে আপনি যে রিলস ভিডিওগুলো আপলোড করতেছেন সেগুলো কিন্তু অন্য কেউ আপনার এই রিলস ভিডিওতে রিমিক্স তৈরি করতে পারবে আর আপনার যখন সেই রিলস ভিডিওটির অন্য কেউ যদি রিমিক্স তৈরি করে তাহলে কিন্তু আপনার ভিডিওটির অনেক গুণে রিস্ক বেড়ে যাবে এবং ওই ভিডিওটি কিন্তু শেয়ার হয়ে যাবে এবং ভিডিওটি থেকে কিন্তু অনেক ভিউ চলে আসবে তো বুঝতেই পারছেন এই সেটিংটি কিন্তু অন করে দেওয়া অনেক গুরুত্বপূর্ণ অনেকেই এই সেটিংটি কিন্তু অফ করে রাখে অবশ্যই এই সেটিং অন করে রাখবেন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনি যদি চান যে আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হোক তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় সেটিংটি দেখাবো যে সেটিংটি হচ্ছে অ্যালাউ আদার টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ তো আপনি অবশ্যই চেক করবেন আপনার এই অপশনটি অফ আছে কি না থাকলে অবশ্যই আপনি এটি অন করে দিবেন কেননা এই সেটিংটি যদি অন করা থাকে তাহলে আপনার ফ্রেন্ড বা অন্য কেউ যদি আপনার রিলস ভিডিওটি পছন্দ করে তাহলে কিন্তু শেয়ার করে দেবে আর যখনই আপনার একটি ভিডিও শেয়ার হবে তখনই কিন্তু সেই ভিডিওটিতে অনেক ভিউ চলে আসবে এবং অন্য কেউ পছন্দ করলে সেখানে লাইক পড়বে পারছেন আপনার ফ্রেন্ডসরাও যদি আপনার ভিডিওটি পছন্দ করে তাহলে কিন্তু শেয়ার করতে পারবে আর যদি এই অপশনটি আপনার অফ করা থাকে তাহলে কিন্তু কেউই আপনার ভিডিওটি শেয়ার করতে পারবে না তাই অবশ্যই এটি কিন্তু আপনি অন করে দিবেন তিন নম্বর যে অপশনটি সেটি হচ্ছে দেখুন হু ক্যান সি ইউর রিলস মানে হচ্ছে যে আপনার ভিডিওগুলো কে দেখতে পারবে তো দেখুন এটি যদি পাবলিক করা থাকে তাহলে কিন্তু সবাই আপনার ভিডিওগুলো দেখতে পারবে আর এই সেটিংটি অবশ্যই কিন্তু পাবলিক করে রাখতে হবে তো দেখুন এটি কিন্তু আমার পাবলিক করাই আছে আপনারা অবশ্যই চেক করে নেবেন তো আমার এই তিনটি সেটিং দেখানো শেষ এই মোস্ট এই তিনটি সেটিং অবশ্যই আপনারা অন করে দিবেন তো এখন আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে যে এই সেটিংগুলো অন করার পর আপনাদেরকে অবশ্যই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সঠিক নিয়মে আপনার রিলস ভিডিওটি আপলোড করতে হবে তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আপনি কিভাবে 2024 সালের সঠিক নিয়মে আপনার রিলস ভিডিওটি আপলোড করবেন এই আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি রিলস ভিডিওতে এমন কতগুলো সেটিং দেখাবো যে সেটিংগুলো কিন্তু পূর্বে ছিল না সো এই ভিডিওটি কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন এবং কেটে কেটে দেখবেন না শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন সো দেখুন এটি দেখানোর জন্য আমি আমার প্রোফাইল আইকনে ট্যাপ করলাম তো দেখুন এখন কিন্তু আমার প্রোফাইলটি ওপেন হয়ে চলে আসলো তো আমি কিন্তু এখান থেকে রিলস ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি আপনি প্রফেশনালি কাজ করতে চান তাহলে আপনার সবসময় পেজ বা প্রোফাইল থেকে কিন্তু এই রিল অপশন থেকে আপনার ভিডিওটি আপলোড করবেন তো দেখুন এই রিলস অপশনে আমি ট্যাপ করলাম এখান থেকে দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার একটি ছোট রিল ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে দেখুন আমার ভিডিওটি কিন্তু চলে এসেছে আপনারা কিন্তু ইচ্ছে করলে এই অপশন থেকেও অডিও সেট করে দিতে পারবেন তো দেখুন এখানে কিন্তু একটি অডিও অপশন আছে এখান থেকে আপনি যদি অডিও সেট করে দেন তাহলে কিন্তু রিলস ভিডিওতে কোনো ধরনের মিউজিক প্রবলেম বা কপিরাইট প্রবলেম চলে আসে না দেখুন এই যে অডিও অপশনটি তো অনেকে বলে যে আসে তো আমি সেক্ষেত্রে বলবো যে আপনাদের যদি এ ধরনের সমস্যা এসে থাকে তাহলে চেষ্টা করবেন মিউজিক অ্যাড না করার জন্য আর আপনি কিন্তু ইচ্ছে করলে এই অপশন থেকেও মিউজিক অ্যাড করে দিতে পারবেন তো আমি কিন্তু এখান থেকে অনেক মিউজিক অ্যাড করেছিলাম তো আমার কিন্তু কোনো ধরনের কপিরাইট আসে নেই তো আপনাদের আসলে অবশ্যই আপনারা অ্যাভয়েড করে চলবেন তো দেখুন আমি এখানে অডিও অ্যাড করব না সো আমি এখান থেকে কিন্তু এখন ব্যাক করে চলে আসলাম আমার পেজে এবং এখানে দেখুন নেক্সট অপশনটি আছে নেক্সট অপশনে আমি ট্যাপ করব তো উপরে দেখুন টেক্সট আছে স্টিকার আছে আপনি ইচ্ছে করলে কিন্তু এই অপশনগুলো আপনার ভিডিওতে অ্যাড করে দিতে পারেন তো দেখুন আমি নেক্সট অপশনটি ট্যাপ করব ট্যাপ করে আমার ভিডিওটি দেখুন প্রসেসিং হয়ে চলে আসতেছে তো মূলত আমি আপনাদেরকে মূল সেটিংগুলো দেখাবো যে সেটিংগুলো না করলে কিন্তু আপনার ভিডিও অনেকাংশে পিছিয়ে পড়বে ভাইরাল হওয়া থেকে তো দেখুন এখানে একটি বিষয় আছে অনেকেই আপনারা কি করেন ডিসক্রাইব ইউর রিল এই অংশটি অ্যাভয়েড করে যান আপনারা কিন্তু আপনাদের রিল ভিডিওর কোনো ধরনের ডিসক্রাইব অ্যাড করেন না মানে টাইটেল অ্যাড করেন না তো এটি কিন্তু আপনারা ভুল করেন অবশ্যই আপনাকে একটি টাইটেল অ্যাড করে দিতে হবে তো দেখুন আমি আপনাদেরকে জন্য যেহেতু আমার এটা মনিটাইজেশন সম্পর্কিত একটি ভিডিও ছিল তো আমি এখানে কিন্তু ফেসবুক মনিটাইজেশন ছাড়া টাকা ইনকাম করতে পারবেন তো এইটি আমি এখানে একটি টাইটেল অ্যাড করে দিলাম দেওয়ার পরে দেখুন আমি কিন্তু এখানে হ্যাশট্যাগ দিয়ে রিলস অপশানগুলো দেবো তো রিলস ভাইরাল রিলস ভিডিও রিলস এই যে রিলসের সম্পর্কিত যে আপনি পারলে এখানে পাঁচ ছয়টি বিষয় হ্যাশট্যাগ অ্যাড করে দিবেন রিলস সম্পর্কিত দেওয়ার পরে আপনার ভিডিও সম্পর্কিত মনিটাইজেশন দেখুন মনিটাইজেশন রিলস এই ধরনের আপনার যে বিষয়ের উপর ভিডিও সেই বিষয় সম্পর্কে অবশ্যই আপনি কিন্তু এখানে হ্যাশট্যাগ করে দিবেন আপনি চেষ্টা করবেন আট থেকে দশটি হ্যাঁ দেখুন এখন আমি আপনাদেরকে নিচের সেটিংগুলো দেখাবো দেখুন এখানে হু ক্যান সি দিস রিলস এটি পাবলিক করা আছে যেটি আমাদের সেটিং কিন্তু পাবলিক করা থাকার কারণে কিন্তু এখানেও অটোমেটিক পাবলিক করাই আছে এখন দেখুন নিচের একটি অপশন আছে হচ্ছে ট্যাক পিপিল এই যে ট্যাক পিপিল এই অপশনটিতে আপনি যদি ট্যাপ করেন তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমার ফ্রেন্ড লিস্টে চলে এসেছে তো আপনার যদি ফ্রেন্ড লিস্ট থাকে অবশ্যই এখানে আসবে তো এই ফ্রেন্ড লিস্ট থেকে কিন্তু আপনি সিলেক্ট করে বেশ আট থেকে দশজন বন্ধুকে কিন্তু আপনার ভিডিওটিতে ট্যাগ করতে পারবেন তো আপনি যখন ট্যাগ করবেন তখন কিন্তু তাদের প্রোফাইলে বা পেজে আপনার ভিডিওটি শো করবে অবশ্যই আপনি এখান থেকে পারলে ট্যাগ করে দিবেন এরপর দেখুন লোকেশন যে অপশান আছে আমি লোকেশনে ট্যাপ করলাম অনেকেই আপনারা কি করেন লোকেশনের বিষয়টি করে করে যান তো অবশ্যই যাবেন না এখানে আপনি লোকেশন অ্যাড করে তো আপনি যেই লোকেশনে থাকেন সেটিও দিতে পারেন অথবা ঢাকা বাংলাদেশে যদি আপনি লিখে দেন এটিও দিতে পারেন অথবা আপনি কিন্তু আপনার বিভাগও সিলেক্ট করে দিতে পারেন এখন নিচে দেখুন অ্যাড টপিক্স তো আমি দেখুন এই অ্যাড টপিক্স অপশনটিতে ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখুন অনেকগুলো টপিক চলে এসেছে তো আপনি যে টপিকের ওপর ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরিটি টপিক মানে হচ্ছে ক্যাটাগরি তো আপনি কিন্তু অবশ্যই এখান থেকে দুই একটি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন তো আপনি যদি বিউটি বিষয়ে আপনার ভিডিও তৈরি করে থাকেন বিউটি সিলেক্ট করে দেবেন গেম হলে গেম রেসিপি বা কুকিং হলে রেসিপি তো দেখুন আমার যেহেতু সায়েন্সের বিষয় টেকনোলজি বিষয় তো আমি এখানে সায়েন্সের বিষয়টি কিন্তু সিলেক্ট করে দিলাম তো আপনারা আপনাদের বিষয়ের উপর কিন্তু অবশ্যই ট্রফিকটি সিলেক্ট করে দিবেন এখন যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো দেখুন সেটিং যে নিচে অপশনটি আছে আমি ট্যাপ করবো তো দেখুন স্টার সেটিং এটি অন করাই থাকে কেননা আপনার ভিডিও দেখে যদি কেউ আপনাকে স্টার দেয় তাহলে কিন্তু সেখান থেকে আপনার ইনকাম আসবে এবং নিচে দেখুন ইনভাইট কোলাবরেটর একটি অপশন আছে তো ইনভাইট কোলাবরেটার হচ্ছে যে আপনার যদি একাধিক পেজ থাকে বা অন্য প্রোফাইল থাকে এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর সেই পেজটি বা প্রোফাইল সেখানে অনেক ফলোয়ার আছে আপনি এখানে সার্চ করবেন সার্চ করলে কিন্তু দেখা যাচ্ছে যে দেখুন ওই প্রোফাইলের নেম আপনি যখন করবেন তখন কিন্তু এটি এখানে এখানে চলে আসবে আসলে আপনি সিলেক্ট করে দিবেন তো আরেকটি বিষয় আমি বলি অনেকের দেখা যাচ্ছে যে এভাবে নাম লিখে সার্চ করলে কিন্তু আসে না তখন আপনি কি করবেন ওই পেজ বা প্রোফাইলের আপনি লিঙ্ক নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন তাহলে কিন্তু আসবে তো দেখুন আমি আমার পেজের একটি নাম সার্চ করলাম আসলো এবং সিলেক্ট করে দিয়ে নিচে ডান অপশনে আমি ট্যাপ করে দিলাম তো এভাবে করলে হবে কি আপনার ভিডিওটি কিন্তু আপনার ওই পেজেও বা প্রোফাইলেও শো করবে অবশ্যই বুঝতে পারছেন এটি কিন্তু ভিডিওকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এখন যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো যেটি আমি বলতে গেছিলাম দেখুন বুস্ট রিল এখানে অপশন আছে একটি আপনারা অবশ্যই এটি অন করে দিবেন না তো আপনারা আপনাদের ভিডিও বুস্ট করার কোনো প্রয়োজন নেই ফেসবুকে আপনার ভিডিও বুস্ট করে দিবে এটি কিন্তু অফ থাকবে এখন ফেসবুকে নতুন একটি বিষয় এসেছে সেটি হচ্ছে দেখুন অ্যাড টু প্লেলিস্ট যেটি কিন্তু আগে ছিল না একদম নতুন একটি বিষয় চলে এসেছে দেখুন একটু প্লে লিস্ট মানে আপনি কিন্তু আপনার রিলস ভিডিও গুলো রাখুন প্লে লিস্টে তৈরি করতে পারবেন আপনি দেখা যাচ্ছে একাধিক ভিডিও তৈরি করলেন সেখানে আপনার ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন ভিন্ন থাকতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার প্লে লিস্ট তৈরি করে নিতে পারবেন তো দেখুন এই যে আমার যেহেতু আগে প্লে লিস্ট তৈরি করা হয়নি সেহেতু এখানে কিন্তু ক্রিয়েট প্লে একটি অপশন চলে এসেছে তো এই যে ক্রিয়েট প্লে লিস্ট এই অপশনটিতে কিন্তু ট্যাপ করতে হবে তো দেখুন আমি ট্যাপ করলাম আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি এখান থেকে কিন্তু আপনার প্লে লিস্টটি তৈরি করে নেবেন এভাবে তো নেম ইউর প্লে লিস্ট মানে আপনি যে বিষয়ের উপর আপনার প্লে তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়টি এখানে আপনাকে লিখতে হবে তো দেখুন আমি মনে করতেছি যে আমি ফেসবুক ইনফরমেশন এই বিষয়ের উপর একটু প্লে লিস্ট তৈরি করব তো আমি ফেসবুক ইনফরমেশন এখানে সেই বিষয়টি লিখলাম লেখার পরে দেখুন নিচে একটি যে অপশন আছে সেটি হচ্ছে সেভ এই সেভ অপশনে আমি ট্যাপ করে দিব তো দেখুন আমি ট্যাপ করে দিলাম দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার আসতেছে তো আপনি হয়তো ভাবছেন কোথায় চলে গেল আছে আমার প্লে লিস্ট কিন্তু আছে আমি প্লাস আইকনে এখন আপনাদের যদি একাধিক দরকার হয় সেক্ষেত্রে যে প্লাস আইকনে আপনি ট্যাপ করবেন আবারও কিন্তু আপনার প্লে লিস্ট তৈরি করার অপশন চলে আসবে তো দেখুন প্লে লিস্টে আমি প্লাস আইকনে আবার ট্যাপ করলাম এবং দেখুন আমি আরেকটি প্লে লিস্ট তৈরি করব এভাবে কিন্তু আপনি একাধিক প্লে লিস্ট তৈরি করতে পারবেন তো দেখুন আমি আবার লিখলাম ফেসবুক টিপস আমি কিন্তু এভাবে আর একটি আমার প্লে লিস্ট তৈরি করলাম তৈরি করার পর দেখুন সেভ এই অপশনটিতে আমি ট্যাপ করলাম এখন দেখুন আমি যে দুইটি প্লে লিস্ট তৈরি করেছি কেন করেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন আমি এখানে এখন ফেসবুক যেমনি লিখলাম তখনই কিন্তু আমার দুটি প্লে লিস্টে তৈরি চলে এসেছে এখানে তো আমি এখন যেই প্লে লিস্টে আমার এই ভিডিওটি অ্যাড করতে চাই সেই প্লে কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারবো তো দেখুন আমি এখানে আমার ফেসবুক ইনফরমেশন এই বিষয়টির ওপর আমি আমার প্লে লিস্টে আমার ভিডিওটি রেখে দেবো তো আমি ওই ওই প্লে লিস্টটি সিলেক্ট করে নিলাম দেখুন আমার কিন্তু এখানে এসে গেছে ফেসবুক ইনফরমেশন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটি কিন্তু এই প্লে লিস্টে অ্যাড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি একাধিক প্লে লিস্ট ক্রিয়েট করে একাধিক ভিডিও অ্যাড করতে পারবেন আর যখন আপনি একটি প্লে লিস্ট তৈরি করে সেখানে ভিডিও অ্যাড করবেন তখন কি হবে যখন আপনার একটি ভিডিও ভাইরাল হবে তখন ওই ভিডিওটি যখন কেউ দেখবে সেখানে কিন্তু আপনার প্লে লিস্টের বাকি ভিডিওগুলো শো করবে দেখা যাচ্ছে যে ওখান থেকে কিন্তু আপনার বাকি ভিডিওগুলোতে ভিউ চলে আসবে এখন আমি আরেকটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি শেয়ার টু গ্রুপ এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে অনেক গ্রুপ চলে আসবে যে গ্রুপগুলোতে কিন্তু আপনি ভিডিও শেয়ার করতে পারবেন তো দেখা যাচ্ছে যে এই ধরনের ভিডিওতে গ্রুপে যখন আপনি শেয়ার করবেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভিউ চলে আসবে এছাড়াও আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনার যদি আপনি ফেক ফেসবুক আইডি খুলে বা প্রোফাইল খুলেও কিন্তু গ্রুপ তৈরি করতে পারেন বা ওই ওই নাম এখানে লিখেও কিন্তু সেখানে আপনি কিন্তু শেয়ার করতে পারবেন তো দেখুন আমার কিন্তু সবগুলো সেটিং দেখানো শেষ এরপর দেখুন শেয়ার নাও অপশানে যদি আপনি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি শেয়ার হয়ে যাবে এখন আমি আপনাদেরকে যে টপিকটি বলবো বা সিক্রেটটি বলবো সেটি হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি সিক্রেট আমি আপনাদেরকে জানাবো ভিডিও ভাইরাল করার সেটি হচ্ছে যে আপনি আপনার ফেসবুক আইডিতে ফেক আইডি খুলবেন ফেক আইডি খুলে আপনি ওই আইডি থেকে দেখা যাচ্ছে যে আপনার পেজের ভিডিওগুলো বা আপনার মূল আইডির ভিডিওগুলো দুবার একবার করে দেখবেন আপনি ভিউ করবেন যখন আপনি ভিউ করবেন তখন কিন্তু ফেসবুক বুঝবে বুঝবে না সে বুঝবে যে আপনার ভিডিও কেউ পুরোটাই দেখতেছে তখন কিন্তু আপনার ভিডিও রিস্ক বেড়ে যাবে তো এভাবে কিন্তু আপনি ফেক আইডি তৈরি করে দুই একবার করে আপনার ভিডিওগুলো দেখতে পারেন তবে বেশি দেখবেন না তাহলে কিন্তু সমস্যা হতে পারে অল্প দুই একবার দেখে আপনি কিন্তু ভিউ বাড়িয়ে দিতে পারেন তো এই টিপসটি খাটিয়েও কিন্তু আপনি আপনার ভিডিওতে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ